প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী বিজন ভট্টাচার্যের লেখা নাটক আগুন। এই আগুন নাটকের সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নিও। এখানে আজকের পর্বে যেগুলি আলোচনা করব পরপর, সেগুলি হলো: প্রথমে আলোচনা করব প্রকাশকাল বা উৎস, তারপর প্রেক্ষাপট, তারপর এই যে নাটকটি রয়েছে তার যে মূল যে চরিত্র বা কতগুলো দৃশ্য আছে সেগুলো সম্পর্কে তোমাদের একটু প্রথমে ধারণা দেব, তারপর কিন্তু আলোচনা করব বিষয়বস্তু। এবারে বিজন ভট্টাচার্য, মানে কবি পরিচিতিটা একটু জানি, 1917 থেকে 1978 খ্রিস্টাব্দ, যেটা তোমরা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছ। এই আগুন নাটকে খুবই সহজ ভাষায় আমি আজকের পর্বে আলোচনা করব। তোমরা এখন দেখো, এই বিজন ভট্টাচার্য কিন্তু একজন নাট্যকার এবং অভিনেতা। তিনি ফরিদপুর জেলার খানকানাপুরে তিনি জন্মগ্রহণ করেন, এইটুকুই বললাম। এরপরে আর 1978 খ্রিস্টাব্দ যেটা আমি বললাম এখন, এই 1978 সালের 19 জানুয়ারি কলকাতায় কিন্তু তার মৃত্যু হয়। এবারে জেনে নেব আগুন নাটকের প্রকাশকাল বা উৎস। এটি 1943 সালে 23 এপ্রিল অরণী পত্রিকায় প্রথম কিন্তু প্রকাশ হয়। দেখে নেব প্রেক্ষাপট, খুবই সহজ ভাষায় দুটো লাইনে আমি বলে দিচ্ছি এর প্রেক্ষাপটটি কী। যে 1350 বঙ্গাব্দে 50-এর মন্বন্তর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভয়াবহ আর্থসামাজিক প্রেক্ষাপটে এই নাটকটি কিন্তু রচিত হয়েছিল। এবারে জেনে নেব এই নাটকের যে দৃশ্য বা যে চরিত্রগুলি রয়েছে সেগুলি সম্পর্কে। তাহলে বিষয়বস্তু বুঝতে আমাদের কিন্তু খুবই সহজ হবে। আর আজকের এই পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, নাটকের যে দৃশ্যগুলি রয়েছে বা চরিত্রগুলি রয়েছে তার মধ্যে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য করে তোমাদের বইতে কিন্তু পার্ট পার্ট করে দেওয়া রয়েছে। তো প্রথম দৃশ্যে আমরা যে চরিত্রগুলো পাব সেগুলি হলো, দেখো, যে পুরুষ। আর এখানে পুরুষ বলতে কিন্তু নেত্তর বাবার কথা বলা হয়েছে। এই পুরুষ যার পরিচয় সর্বহারা শ্রেণীর প্রতিনিধি, নেত্তর মা। তিনি একজন অপত্য স্নেহ দায়িত্ববোধ সম্পন্ন। এরপরে রয়েছে নেত্য, অর্থাৎ কি, অবুজ সন্তান। এই নেত্য হলো কিন্তু অবুজ সন্তান, এটা প্রথম দৃশ্যে আমরা পাবো। দ্বিতীয় দৃশ্যে পাবো কৃষাণ এবং কৃষাণী। কৃষাণ যে কিনা ভবিষ্যতের স্বপ্ন দেখে, আর কৃষাণী মানে কৃষাণের যে স্ত্রী, অর্থাৎ সে হচ্ছে নির্বাক একজন প্রেমিকা। এবার দেখো তৃতীয় দৃশ্য। এই তৃতীয় দৃশ্যে পাবো সতীশ, ক্ষীরি, ফুলকি এবং জুড়ন। তো সতীশ, তিনি হচ্ছে কর্মঠ, দিশাহীন এবং উন্মত্ত। ক্ষীরি সতীশের অত্যাচারী স্ত্রী। তাহলে দেখো, সতীশ আর ক্ষীরি পেয়ে গেলাম, এরা স্বামী স্ত্রী। এবং ফুলকি হলো সতীশ ও ক্ষীরির সন্তান, ঠিক আছে, এই দুজনের সন্তান হচ্ছে ফুলকি। আর জুড়ন যে কিনা অবিবাহিত, উদাসীন, চিন্তামুক্ত। নেক্সট চতুর্থ যে দৃশ্য পাবো সেখানে পাবো হরেকৃষ্ণ আর মনোরমা। হরেকৃষ্ণ, সে হচ্ছে ছাপোষা মধ্যবিত্ত একজন কেরানি, আর মনোরমা হলেন ঈশ্বরে বিশ্বাসী এবং পতিপরায়ণ স্ত্রী। দেখব পঞ্চম দৃশ্য, যে চরিত্রগুলো পাবো সেখানেও হরেকৃষ্ণ চরিত্র পাবো, যেটি হলেন, যিনি হলেন চতুর্থ দৃশ্যের কেরানি, এটা আমরা জানলাম এক্ষুনি। ওড়িয়া মানে ওড়িশা থেকে আসা একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। সিভিক গার্ড, অত্যাচারী নির্বোধ এবং নির্দয়,
মুসলমান যে কিনা ভালো চিন্তার মানুষ, একজন যুবক পাব যে কিনা নাটকের নাম উচ্চারণকারী এবং দোকানি অর্থাৎ অর্থলোলুপ ধনী এবং ব্যবসায়ী। এছাড়াও পাব দেখবে একেবারে শেষের দিকে তোমাদের রয়েছে যে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ এবং চতুর্থ পুরুষ এইভাবে। তো এরা কিন্তু প্রত্যেকে চালের প্রত্যাশী। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন মনে হচ্ছে যে এরা চালের প্রত্যাশী মানে এটা মানে কি? এইটার জন্য অবশ্যই তোমরা এই বিষয়বস্তুটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বিষয়বস্তু আমি তোমাদের স্ক্রিনেও এখানে শো করে দিচ্ছি। প্রথম দৃশ্য, এই দেখো এই প্রথম দৃশ্যে তোমরা দেখতে পাবে এখানে যে ভোরের অস্পষ্ট আলোয় গ্রামের একটি দরিদ্র পরিবারের ঘরের সংসারের যে টুকিটাকি জিনিসপত্র সেগুলি দেখা যাচ্ছে, আর সেখানেই মেঝের উপরে তিনজন ঘুমোচ্ছে। একটি মোরগের ডাক এবং দুর্গায়ের যে আজানের শব্দে পরিবারের কর্তা অর্থাৎ পুরুষের কিন্তু ঘুম ভাঙে। পুরুষ বলতে এখানে নেত্তর বাবার কথা বলা হয়েছে। তো ঠিক এমন সময় পুরুষ বা নেত্তর বাবা শুয়ে শুয়ে কিন্তু বিড়ি টানে এবং ভাবতে থাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চাল কেনার লাইনে দাঁড়াতে হবে, নয়তো কিন্তু চাল পাওয়া যাবে না। আর দেরি হয়ে গেলে অনেকেই চাল না পেয়ে খালি হাতে কিন্তু ফিরে আসে। তার পাশেই ঘুমন্ত স্ত্রীকে ঠেলা মেরে ওঠাতে চায়, কারণ বিক্রি করার জন্য যে কলমি শাক, দাঁতন কাঠি, কলা রাখা আছে সেগুলি তার স্ত্রী বিক্রি করে চালের লাইনে দাঁড়াবে। যত তাড়াতাড়ি লাইন দিতে পারবে চাল পাওয়ার সম্ভাবনা তত বেশি। তাই স্ত্রীকে ঘুম থেকে উঠতে বলে গামছা কাঁধে পুরুষটি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। আর একটু পরেই নেত্তর মা ঘুম থেকে নেত্তকে জাগায়। কিন্তু এতে ছেলে বিরক্ত হয়ে বলে এই এক কাজ হয়েছে, অর্থাৎ রোজ চালের জন্য লাইনে দাঁড়ানো, এইটাই কিন্তু ছেলের কাছে বিরক্তি বলে মনে হয়েছে, আর ঘুম থেকে উঠেই যেহেতু যেতে হবে এই কারণে। তো তাই বলছে সেই ছেলে যে ঘুমানোর উপায় নেই। তখন তার মা বলে এখন তাড়াতাড়ি বাজারে যেতে হবে, দুপুরে ঘুমাবি, তারপর বাজারে বিক্রির জিনিসপত্রগুলি নিয়ে মা ও ছেলে বেরিয়ে যায়। এটা প্রথম দৃশ্য। দ্বিতীয় দৃশ্যে, এটা হচ্ছে নাটকের দ্বিতীয় দৃশ্য, যেখানে সেই আগের মতোই অস্পষ্ট নীল আলোর ফোকাস দেখা যায়। একখানা চালাঘর, তার সামনেই রয়েছে একফালি উঠান। তো ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী আর বাইরের খোলা জায়গায় দাঁড়িয়ে কৃষাণ। দেখো কৃষাণ এবং কৃষাণীর পরিচয় কিন্তু প্রথমেই আলোচনা করেছি। তো এই কৃষাণ তার স্ত্রীকে অর্থাৎ কৃষাণীকে আর কটা দিন সবুর করতে বলছে। এর কারণ তার চৈত্র মাসের যে ফসল তা ঘরে তুলতে পারলে তাদের অভাব অনটন কিছুদিনের জন্য মিটবে। এরপর কোনো কথা না বলে চাষি বউ তাকিয়ে থাকে চাষির দিকে, এবং এতেই কিন্তু চাষি যেন একটা প্রেমের প্রকাশ অনুভব করে। এরপর চৈতালি ফসল ঘরে তোলা ছাড়াও অনেক পরিকল্পনা রয়েছে কৃষকের, কিন্তু সে কিছুই করে উঠতে পারেনি, তাই তার স্ত্রীকে আরেকটু ধৈর্য ধরে থাকতে বলে। কৃষক যেতে যেতে পিছন ফিরে দাঁড়ায় এবং স্ত্রীকে বলে কেষ্টর মায়ের সঙ্গে আগে ভাগে গিয়ে প্রথমে চালের লাইনে দাঁড়াতে, আর কাজকর্ম সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, কারণ মাঠের কাজ সেরে কৃষকের খুব খিদে পাবে। তাই তার স্ত্রী যদি দেরি করে রান্না বসায় তাহলে কিন্তু খিদে এসে কষ্ট পাবে। আর বাইরে কৃষকের পোষা গরুও ডেকে ওঠে। তো কৃষকের মনে হয় গরুটা মাঠে যাওয়ার জন্য চঞ্চল হয়ে উঠেছে, এবং চালের লাইনে প্রথমে দাঁড়ানোর কথা আরেকবার বউকে মনে করিয়ে দিয়ে কৃষক কিন্তু চলে যায়।
দেখব এবারে তৃতীয় দৃশ্য। তাহলে তৃতীয় দৃশ্য দেখো, তৃতীয় দৃশ্যে কারখানার শব্দ শোনা যাচ্ছে, মানে কাক ডাকছে সকালবেলা, ঠিক এমন সময় কারখানার একজন শ্রমিক যে কিনা সতীশ, দেখো তৃতীয় দৃশ্যে সতীশের কথা রয়েছে, জুড়ানের কথা রয়েছে, এছাড়াও তো সেই শ্রমিক আর সতীশ যে কিনা ছোট্ট একটা বারান্দায় উবু হয়ে বসে আছে, ঘরের ভেতর সতীশের মেয়ে বউ ঘুমোচ্ছে, বিড়ি টানা শেষ করে সতীশ তার মেয়ে অর্থাৎ ফুলকিকে কিন্তু ডাকে, আর মা মেয়ে দুজনেই যেন কুম্ভকর্ণ, যে সেই সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে এখনও তাদের ঘুম ভাঙেনি। আর একটু পরেই সতীশ তার সহকর্মী জুড়নকে ডাকে এবং বলে যে কারখানায় না গিয়ে তার কিন্তু কোনো উপায় নেই। কিন্তু মুশকিল হলো এই যে দৈনিক খাবারের চাল ডাল জোগাড় করবে কেমন করে, মানে প্রতিদিনের যে খাবারের যে চাল ডাল এগুলো জোগাড় করবে কী করে, তাই তার লাইনে দাঁড়ানোর সময় তার কিন্তু নেই। আর লাইনে দাঁড়ালেও চাল পাওয়ার নিশ্চয়তা নেই, কারণ ফুলকি ও ফুলকির মা কাল সারাদিন লাইনে দাঁড়িয়েও কিন্তু খালি হাতে ফিরেছে। রাতে দেড় পোয়া চাল মিস্ত্রির কাছ থেকে ধারে নিয়ে কোনো রকমে কাটিয়েছে, খিদে পেটে কাজে যেতে ইচ্ছে করে না, তিন মাস ধরে কোম্পানি চাল ডালও দিচ্ছে না, তাই কোম্পানির উপর, দোকানের উপর বা কারোর উপর তার কিন্তু ভরসা আর নেই বা ভরসা করা যাচ্ছে না, এমনকি গাটের পয়সা দিয়েও চাল ডাল পাওয়া যাচ্ছে না। হঠাৎ রেগে গিয়ে সতীশ ফুলকিকে কিন্তু ঘুম থেকে উঠতে বলে এবং বলে যদি সামান্য কিছু খাবার থাকে তা খেয়ে কাজে বেরোতে, আর তখন তার স্ত্রী কিন্তু ফুসে ওঠে, মানে আরও রেগে যায় যে সকালবেলা কোথা থেকে সে খাবার জোগাড় করবে, আরও বলে যে তার পরনের কাপড় নেই, পেটে ভাত নেই, সে কেমন পুরুষ যে এইটুকু জোগাড় করতে পারে না, কেলোর বাবা কেলোর মাকে তো কত সুখে রেখেছে। এ কথা বললে সতীশ আরও রেগে যায় এবং রেগে গিয়ে বউয়ের উপর কিন্তু চোটপাট করে এবং পদাঘাত করে। তো সেই সময় তার মা এবং মেয়ে চিৎকার করতে থাকে, মানে মা মেয়ে, মানে সতীশের স্ত্রী এবং তার মেয়ে, তো মা মেয়ে চিৎকার করতে থাকে। এরপর শার্ট পরে কাঁধে গামছা নিয়ে সতীশ কিন্তু দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে তৃতীয় দৃশ্য। এবারে আলোচনা করব চতুর্থ দৃশ্য। এই চতুর্থ দৃশ্যে রয়েছে, দেখো আরও একটা পরিবারের উল্লেখ আমরা এখানে পেয়েছি, যেটা প্রথমে আলোচনা করেছিলাম যে কেরানি হরেকৃষ্ণ এবং হচ্ছে মনোরমার মধ্যবিত্ত পরিবার, এটা চতুর্থ দৃশ্যে পেয়েছিলাম। এই কেরানি হরেকৃষ্ণ ও মনোরমার মধ্যবিত্ত পরিবার, সেই পরিবারেরও প্রায় একই অবস্থা এদের মতনই, তো সেখানে শুধু একটি উনুন রয়েছে কিন্তু জ্বালানোর মতো তাদের কয়লা নেই। তো মনোরমা বোকার ভোদার কাছে শুনছে আজ নাকি দুশের করে চাল দেবে, তাই কষ্ট করে স্বামীকে চাল আনতে যেতে বলে। কিন্তু এই জায়গাটা না একটু ভালো করে বুঝে নাও, কিন্তু হরেকৃষ্ণর অফিস হচ্ছে দশটায় আর চালের লাইনে দাঁড়ালে সে বেলা বারোটা বেজে যাবে, তারপরও কোনো নিশ্চয়তা নেই যে চাল পাবেই, ঠিক আছে? তো তাহলে কি হরেকৃষ্ণ বিপদে পড়বে, কারণ তার অফিস হচ্ছে দশটায় আর দশটার মধ্যে তাকে অফিসে যেতে হবে। এবার চালের লাইনে দাঁড়ালে দেখা যাচ্ছে যে চাল নাও পেতে পারে এবং সে লাইনের শেষ হতে বা সময় হতে হতে বারোটা বেজে যাবে। তো এরপর তখন মনোরমা জানতে চায় যে তাদের অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল তার কি হলো। তখন হরেকৃষ্ণ জানায় যে কেরানিবাবুদের নাম করে সরকারের থেকে চাল ডাল কম দামে কিনে কর্তারা কিন্তু বেশি দামে বিক্রি করে দিচ্ছে, ম্যানেজার ও তার মোসাহেবরা কালোবাজারি করছে। মনোরমা তখন বলে সেদিনের মতো সিভিক গার্ডকে বলে কিছু জোগাড় করতে, চালও লাগবে, তাই টাকা নিয়ে হরেকৃষ্ণ তখন কিন্তু রওনা দেয়। এরপর মনোরমা তাকে ঠাকুর নমস্কার করে যেতে বলে, এতে কোনো সুবিধা হবে কি না সন্দেহ করেও হরেকৃষ্ণ স্ত্রীর কথা মতো দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কিন্তু রওনা দেয়। এটা ছিল চতুর্থ দৃশ্য। এবার তো এটা হচ্ছে শেষ দৃশ্য, পঞ্চম দৃশ্য। এখানে বলা হচ্ছে দিনের বেলা দোকানের সামনে বিশাল একটা লম্বা লাইনের হট্টগোল,
লাইনে হরে কৃষ্ণ, সে শুনেছে যে উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসেছে। সেই লাইনে এক ওড়িয়া ব্যক্তি ছিল, ঠিক আছে, যে বলছিলাম তোমাদের যে ওড়িয়া, যে হচ্ছে ওড়িশা থেকে আসা শরণার্থী। তো তাকে জিজ্ঞেস করা, সে এই ব্যাপারে কিছু বলতে পারেনি। হ্যাঁ, বললো যে চাল তো পাওয়া যাচ্ছে না। হরেকৃষ্ণ তখন অবাক হয়ে জানতে চাইল যে এত চাল কোথায় গেল। দোকান খুলল মোটাসোটা এক ভুড়িওয়ালা ব্যক্তি। সিভিক গার্ডের কাছে হরেকৃষ্ণ জানতে চায় কসের করে চাল দেবে, কিন্তু সিভিক গার্ড জানায় যে সে কিন্তু জানে না, এবং সে সবাইকে খুচরো পয়সা রেডি করে রাখতে বলে। তখন প্রথম পুরুষ বলে যে তার কাছে টাকা আছে, কিন্তু গার্ড, মানে ওই যে সিভিক গার্ড, তাকে কিন্তু খুচরো করে আনতে বলে। আর যাই হোক, এরপরে প্রথম পুরুষ আর ওই সিভিক গার্ডের সঙ্গে একটা বাগবিতণ্ডা চলে বা কথা কাটাকাটি চলে। বাইরে থেকে একজন নাকি লাইনে ঢুকে পড়েছে, তাই ছুটে যায়। আর দ্বিতীয় পুরুষ তখন বলে সে লাইনেই ছিল, বাইরে থেকে ঢোকেনি। আর তৃতীয় পুরুষ তার কথাটাকে সমর্থন জানায়, মানে তৃতীয় পুরুষ দ্বিতীয় পুরুষের কথাকে সমর্থন জানায় যে সে লাইনে ছিল, বাইরে থেকে ঢোকেনি। সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে যায়। দুস্থ চেহারার এক লোককে সে চড় মারে, কারণ সে নাকি বারবার লাইনে ঢুকে চাল নিচ্ছে। কিন্তু যে অভিযোগ করেছিল, মানে অভিযুক্ত চতুর্থ পুরুষ, সে জানায় যে লাইনে আছে ঘণ্টাখানেক আগে থেকেই। তো তৃতীয় পুরুষ তাকে আবার সমর্থন জানিয়ে চড় মারার প্রতিবাদ করে, এবং লাইনে দাঁড়ানো এক মুসলমান ব্যক্তিও এর প্রতিবাদ জানায়। লাইনে ঢুকতে দেওয়ার জন্য চতুর্থ পুরুষ সিভিক গার্ডের কাছে কাতর আবেদন করে, যে বলে সে আগে চাল নেয়নি, সে চোর নয়। এটা বলতে বলতেই সে উত্তেজনায় কাঁপতে থাকে। তাকে লাইনের শেষে গিয়ে দাঁড়ানোর পরামর্শ দেয় হরেকৃষ্ণ। কিন্তু এই ঘটনায় সিভিক গার্ডের খারাপ আচরণে এবং ক্ষুব্ধ অপমানিত চতুর্থ পুরুষ বলে, চাল না দিলে না দেবে, কিন্তু যা তা বলার অধিকার কারো নেই। লোকে চাল কিনবে পয়সা দিয়ে, আবার কুকুরের মতো অপমানিত হবে? লাইনের সকলেই সিভিক গার্ডের আচরণে বিরক্ত হয়। চতুর্থ পুরুষ তখন জানোয়ার বললে তাদের মধ্যে একটা মারামারি শুরু হয়। আর এই হট্টগোলের মধ্যেই এক যুবক আগুন আগুন বলে ছুটে আসে। সবাই জানতে চায় যে কোথায় কিসের আগুন লাগলো, কিন্তু যুবক হাত জোড় করে জানায় আগুন জ্বলছে এইসব অনাহারী মানুষের পেটে। সবাই চাল নিতে থাকে, লাইন সরে 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 যায়। মুসলমান ভাই দোকানিকে বলে আজ যেন সবাই চাল পায়। তখন দোকানি তাকে বলে সে তো চাল পেয়েছে, অন্যের কথা তাকে ভাবতে হবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মন্বন্তরগ্রস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আর এটা বুঝেই দোকানি অবাক এবং ভীত হয়ে ওঠে। তৃতীয় পুরুষ তখন বলে বাঁচতে হলে সবাইকে মিলেমিশে থাকতে হবে। আর হরেকৃষ্ণ সমর্থন করে জানায় যে এই বোধটাই এখন দরকার। লাইন সরে সরে যায়, চাল নিয়ে একে একে সবাই বেরিয়ে যেতে থাকে, অর্থাৎ লাইনটা কিন্তু ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। তো এখানেই এই আগুন নাটকের দৃশ্যটা শেষ হয়ে যায়। এই হচ্ছে আগুন নাটকের বিষয়বস্তুটি।